ওম নম ভগবতে বাসুদেবায় নমহা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে হনুমান চালিসা পড়ার সময় হাতে যদি রাখেন এই জিনিস যা চাইবেন তাই পাবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন হনুমান চালিশার কথা বলবো হনুমানজির কথা বলবো আর ওম নম হনুমাতে নমাহা বলবো না তা কিন্তু কখনোই হবে না কেননা ওম নমাহনুমতে নমাহা আপনারাও বলুন আমাদের চলুন ভিডিও শুরু করি প্রথমেই বলবো হনুমানজিকে আপনারা সবাই জানেন সবাই শ্রদ্ধাভক্তি করেন আর সবাই জানেন মঙ্গলবার শনিবার হনুমানজির শ্রেষ্ঠ দিন আরাধনা করার কারোর যদি শনি গ্রহের দোষ থাকে তাহলে হনুমানজির আরাধনা করলে কিন্তু সেই দোষ কেটে যায় আরেকটা কথা বলে রাখি হনুমানজি যেমন রাম আর সে রামকে শ্রী হরির অবতার শ্রীকৃষ্ণকে শ্রী হরির অবতার আর এই শনিদেব কার ভক্ত জানেন পরম ভক্ত তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত বুঝতে পারছেন সব দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে তাই যদি শ্রী হরির কৃপা পেতে চান আপনাকে কিন্তু সবার আগে আপনাকে কি করতে হবে হনুমানজিকে মানাতে হবে হনুমানজিকে তুষ্ট করতে হবে তার পারমিশন নিতে হবে তিনি যদি মনে করেন যে সত্যিই আপনি ভক্তিতে পাশ করেছেন ভক্ত হিসাবে আপনি যোগ্য তাহলেই উনি পারমিশন দেবেন বলবেন ইউ মে গো নাও তুমি এখন যেতে পারো তখন আপনি যেতে পারবেন তাই সবার আগে হনুমানজিকে কি করতে হবে আপনাকে বলতে হবে ওম নামা হনুমাতে নামাহা এবং হনুমান চালিসা পাঠ করতে হবে যে সৎবার পাঠ করে কই ছোট হি বন্দি মহাসুখ হই সৎবার পাঠ করলে সে মহাসুখ লাভ করে রাম দুয়ারে তুমরা খাবারে হতো না আজ্ঞা বেনু পৌষাড়ে উনি দুয়ারে কি করেন রক্ষা করেন দারোয়ান হিসাবে পাহারা দেন কাউকে ঢুকতে দেন না আগে সমস্ত বিপদ আপদ সমস্ত কিছুকে আগে পার করতে হবে হনুমানজিকে তারপরে যেতে হবে রামজির কাছে আপনারা ভারতবর্ষের নাম শুনেছেন একটি পূর্ণ ভূমিপূর্ণ স্থান সেই পূর্ণ ভূমিপূর্ণ স্থানের অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিলেন আপনারা জানেন তার পিতা ছিলেন দশরথ সেই খানে উনি কিন্তু তার যে ধরিত্রীতে কেননা সম্ভাবনী উগে উগে বলে একটা কথা আছে আপনারা জানেন গীতাতে লেখা আছে যদা যদা হি ধর্মশ্ব গ্লাডি রভাবতি ভারত অভ্যুত্থনম ধর্মশ্ব তদাত্মনাম সেজম আহম পারিত্রানায় সাধুনাম বিনাশায় চৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবনী উগে উগে ধর্মকে রক্ষা করার জন্য শ্রীহরি অবতার নেয় আর যুগে রামের অবতান নিয়ে অযোধ্যা অযোধ্যাতে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই অযোধ্যাতে এখনও কিন্তু আপনি দেখতে পাবেন যে এই হনুমানজি কিন্তু সেই রাম ভূমিকে রক্ষা করার জন্য এখনও ওখানে অবস্থান করছেন এবং আপনি যদি কোনোদিনও এই অযোধ্যায় যান অবশ্যই কিন্তু আগে হনুমানজির পারমিশন নিয়ে আসবেন তার আরাধনা করে তাকে তুষ্ট করে তারপরে আপনারা যুগল চরণ দর্শন করবেন রাম সীতার শিয়াবা রাম কি যাই চলুন আজকে আমরা বলবো যে হনুমান চালিসা তো পড়েন নিয়ম তো জানতে হবে হনুমান চালিশা অনেকে পড়েন কিন্তু জানেন না নিয়মটা কি তাদের উদ্দেশ্যে বলবো যে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম যদি আপনারা পালন করতে পারেন আপনাদের যা মন চাইবে সেটাই পাবেন আপনারা কি করবেন যখন হনুমান চালিসা পড়বেন সন্ধ্যেবেলা আর একদম ব্রহ্ম মুহূর্ত হচ্ছে শ্রেষ্ঠ সময় হনুমান চালিশা পাঠ করার ধনে নেবেন ধনে নেবেন গোটা ধনে হাতে ডান হাতে নিয়ে একদম মুঠোটাকে টাইট করে ধরে রাখবেন দিয়ে আপনার সামনে কি রাখবেন একটা পাত্রে কর্পূর রাখবেন একটু ঘি দিয়ে দেবেন একটু গুড় দিয়ে দেবেন গুড় শুদ্ধ গুড় দিয়ে দেবেন দিয়ে টাইট করে ধনেটা রেখে আপনি হনুমান চালিশা পড়বেন শ্রীগুরুচারানা সাজা রাজা পড়তে থাকুন এরপরে আপনি কিন্তু তার আগে একটা প্রদীপও জ্বালিয়ে নেবেন প্রদীপে কি দেবেন হয় আপনি সর্ষের তেল দেবেন না হয় আপনি চামেলি তেল দেবেন না হলে আপনি তিল তেল দেবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে বা আপনি যদি চান এই তিনটে তেলই মিক্সড করে আপনি প্রদীপ জ্বালাবেন তাহলে আপনি প্রদীপ জ্বালিয়েছেন হনুমানজির উদ্দেশ্যে আপনি একটি পাত্রে কর্পূর দিয়েছেন ঘি দিয়েছেন ওর মধ্যে গুড় দিয়েছেন আর হাতে ধনে ধরে টাইট করে নিয়ে আপনি হনুমান চালিসা পড়ছেন ধনে কেন নিয়েছেন কেন ধনে নিতে যাব পৃথিবীতে এত জিনিস থাকতে আমি ধনে কেন নেব ধনে হচ্ছে ধন সম্পদ প্রদানকারী ধন নামই ধনে যে ধন এনে দেয় তার নামই ধনে ধন সম্পত্তি আমরা প্রথমেই বলেছিলাম অনেক ভিডিওতে বলি যে মশলাগুলোকে মশলা ভাববেন না এগুলো দৈব কৃপাযুক্ত এগুলো সৌভাগ্য বৃদ্ধিকারক তাই এই ধনে ধন সম্পদ গ্রহণ মানে বৃদ্ধিকারী আকর্ষণকারী লক্ষ্মী প্রদানকারী এই ধনে মঙ্গল এবং বুথকে কি করে রিপ্রেজেন্ট করে এনহান্স করে চাঙ্গা করে শক্তিশালী করে বলবৃদ্ধি করে আর মঙ্গল মানে কি যেখানেই সাহসিকতা যেখানেই আপনার সাহস যেখানে আপনি মতটাকে প্রকাশ করতে পারছেন আপনি এগিয়ে যাওয়ার ধৈর্য রাখছেন আপনার বলবত্তা আসছে সেটাই তো মঙ্গল রিপ্রেজেন্ট করে আর বুধ বুধ বৌদ্ধিক শক্তি বুধ জ্ঞান প্রদান করছে বৌদ্ধিক শক্তি দিচ্ছে আপনাকে কি দিচ্ছে ডিজিটাল নেওয়ার ঠিক মতন ক্ষমতা দিচ্ছে আপনাকে ব্যবসায় পারদর্শী তৈরি করে দিচ্ছে এবং অর্থ প্রদান করছে তাহলে এই যে দুটি গ্রহকে রিপ্রেজেন্ট করছে এই ধনে আর এই যে আপনি প্রদীপ জ্বালিয়েছেন এই প্রদীপ জ্বলবে হাতে ধনে নিয়ে আপনি এটা করুন হনুমান চালিসা পড়ুন হনুমান চালিশা আপনি কতবার পড়বেন বেস্ট রেজাল্ট নেয়ার জন্য আপনি একটু বেশি পড়ুন নাহলে একবার পড়ুন আপনি নবার পড়তে পারেন আপনি এগারো বার পড়তে পারেন আপনি বার পড়তে পারেন আপনি একান্নবার পড়তে পারেন আপনি একশো বার পড়তে পারেন মানে পুরো হনুমান চালিসাটা পড়বেন এইভাবে যদি আপনি পড়তে চান যখনই পড়বেন যখনই পড়বেন তবে শ্রেষ্ঠ সময় কখন বললাম ব্রহ্ম মুহূর্ত যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্বার খুলে যায় আর আপনার সমস্ত মনোবাসনা একদম ডিরেক্টলি কি হয় পৌঁছে যায় আপনার আরাধ্য দেবদেবীর কাছে আর সারা দিনে কেন পৌঁছাতে দেরি হয় বুঝতেই পারছে না এত কোলাহল এত শব্দ তরঙ্গ দৈর্ঘ্য কি বিঘ্নিত হতে হতে কর্তৃত হতে হতে যেতেই পারে না যেতেই পারে না ভগবানের কাছে কতটা বলিষ্ঠ সেটাও দেখা যতটা বলিষ্ঠ যেতে একটু খালি পারে তাও যুদ্ধ করে সংগ্রাম করে কর্তৃত হতে হতো হয়তো ক্ষীণভাবে পৌঁছালো কিন্তু যতটা দুর্বল হলে সে একদম ইউনিভার্সে আর যেতে পারছে না একটুখানি যেই তার পথ চলা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কেউ যদি এই এই ব্রহ্ম মুহূর্তে কোনো মনোবাসনা করে একদম সেটা ডিরেক্ট চলে যাবে আর সন্ধ্যের সময় আর একটা কথা বলে দিই সন্ধ্যেটা অনেকে বোঝে না সন্ধে হচ্ছে যখন সূর্যাস্ত হচ্ছে তার চব্বিশ মিনিট আগে এবং চব্বিশ মিনিট পর অর্থাৎ মোট সূর্যাস্তের চব্বিশ মিনিট এবং সূর্যাস্তের পরবর্তী চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিট হচ্ছে সন্ধ্যা টাইম শ্রেষ্ঠ টাইম আপনি চব্বিশ মিনিট আগে শুরু করতে পারেন সন্ধ্যে চব্বিশ মিনিট পরেও মানে শেষ করে নিতে পারেন অর্থাৎ মোট আটচল্লিশ মিনিট হচ্ছে সন্ধ্যা টাইম এই সময়ে যদি কেউ হনুমান চালিসা করতে পারে এই যে অ্যাপ্রোপ্রিয়েটভাবে যে পদ্ধতি বললাম হাতে এটা নিয়ে তাহলে তার জীবনে সমস্ত চাওয়াই কিন্তু পাওয়াতে পরিণত হবে আপনাদের সমস্ত চাওয়া পাওয়ায় পরিণত হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খুব ভালো থাকবেন ওম নমাহা নমাতে নমাহা